সর্বভারতীয় গ্রামীণ ভারত বন্ধ শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল না বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরায়। অন্যান্য দিনের মতো স্বাভাবিক ছিল যান চলাচল থেকে শুরু করে অফিস আদালত ও ব্যবসা বাণিজ্য। গত বেশ কিছুদিন ধরে সারা রাজ্য জুড়ে ব্যাপক প্রচার সংগঠিত করেও জনমনে ধর্মঘটের প্রভাব ফেলতে পারেনি বাম শ্রমিক সংগঠনের নেতৃত্ব। তবে ধর্মঘটের সমর্থনে আগরতলা শহরে রাস্তায় নামতে দেখা গেল বাম শ্রমিক নেতৃত্বদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে এবং শ্রমিক কৃষক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট একুশ দফার দাবিকে সামনে রেখে শুক্রবার দেশব্যাপী গ্রামীণ ভারত বন্ধ শিল্প ধর্মঘটের ডাক দেয় সংযুক্ত কিষাণ মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ। ধর্মঘটকে সফল করে তুলতে গোটা দেশের সাথে রাজ্যেও গত বেশ কিছুদিন ব্যাপক প্রচার কর্মসূচি সংগঠিত করে বাম শ্রমিক নেতৃত্ব। কিন্তু শুক্রবার এই বন্ধ ধর্মঘটের মিশ্র সারা লক্ষ্য করা যায়নি বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে। অন্যান্য দিনের মতো এদিনও আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় যান চলাচল থেকে শুরু করে অফিস আদালত বাজার ছিল স্বাভাবিক। সকাল থেকে সর্বত্র জনজীবন ছিল প্রতিদিনের মতো, কোথাও বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। কার্যত বলা যেতে পারে পরোক্ষে বামেদের ডাকা বন্ধ সাধারণ মানুষ প্রত্যাখ্যান করল। খোদ রাজধানী আগরতলা শহরে জনজীবন থাকে স্বাভাবিক, এরপরেও বন্ধের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাস্তায় নামতে দেখা গেল বাম নেতৃত্বদের। রাজধানী মেলা মার্সিদ ও সিপিএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে চণ্ডীগড় দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশের আক্রমণ ও অত্যাচারের প্রতিবাদে এদিন প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করে সংযুক্ত কিষাণ মোর্চা। আর তাতে উপস্থিত ছিলেন কিষাণ মোর্চা রাজ্য আহ্বায়ক পবিত্রকর, সিআইটিউ রাজ্য সভাপতি মানিক দে, সিপিএম জেলা সম্পাদক রতন দাস, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ বাম নেতাকর্মীরা। পুঁজিপতিদের জন্য দিয়ে দিয়েছেন, ধর্মঘট করা যাবে না, সভা সমিতি করা যাবে না মালিকদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমাদের দেশের শ্রমিক শ্রেণীকে দেশের পুঁজিপতি দালাল নরেন্দ্র মোদীর তাদের হাতে ছেড়ে দিয়েছেন, এটা মানতে পারে না। কৃষক শ্রমিক যারা রেগার কাজ পায় তার বাজেট প্রতি বছর কমানো হচ্ছে, এবারও কমানো হয়েছে। আমরা দাবি তুলেছি, এটা বিজেপি দাবি করেছিল এক সময় 200 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে, তাই আমরা 600 টাকা মজুরি দাবি করছি। এইভাবে এই যে শ্রমিকদের অধিকার, কি আইন করলো যে ব্রিটিশ আইন আইপিসি তাকে বাতিল করে সংহিতা, সেই আইনে কি বললো, গাড়ির চালক যদি দুর্ঘটনার করেন তাহলে সেই গাড়ির চালক কোনো আইন লাগবে না, তার 10 বছরের জেল হবে। এই ধরনের দানবীয় আইন যেটা পৃথিবীর মধ্যে কোনো জায়গাতে নেই। এইভাবেই আজকে শ্রমিকদের সঙ্গে কৃষকদের সঙ্গে নরেন্দ্র মোদীর সরকার এই প্রতারণা করছেন, তাদেরকে সশস্ত্র পরিণত করার চেষ্টা করছেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।